শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে শুনতে পাবেন সংবাদ শিরোনাম, তারপর শুনতে পাবেন বিস্তারিত খবর। আয়ের সঙ্গে সম্পত্তির অসঙ্গতি, ধুবড়ির প্রাক্তন এডিসি গ্রেফতার। পাঞ্জাব থেকে নয়াদিল্লি হয়ে আগরতলা নতুন ট্রেন থামবে বদরপুর, নিউ করিমগঞ্জ, পাথারকান্দিতেও। 2022 শেষ দিকে করোনা নিয়ে বাঁচা শিখে যাবেন ভারতীয়রা, বলছে হু। চার দিন পর উদ্ধার বদরপুর মাছলে গ্রামের নিখোঁজ নাজিমুদ্দিনের মৃতদেহ। কোথায় অঙ্গনবাড়ি কেন্দ্র জানেন না এলাকার মানুষ, কাঠিগড়ার সিওকে নালিশ। ঘরে ঢুকে মহিলাকে খুন, কাঠিগড়া থানা ঘেরাও, অবরোধ, আটক এক। আসামের হফলং বাজারে সিন্ডিকেট নিয়ে স্পষ্টীকরণ ব্যবসায়ী প্রবীণ হাগোজারের। সংসদ বিধায়কদের বিরুদ্ধে চার্জশিটে বিলম্ব কেন, ইডি সিবিআই কে সুপ্রিম ভৎসনা। শিলচরের উজ্জ্বলা হোম থেকে সোমবার পালিয়ে গিয়েছিল পাঁচজন, তাদের চারজনই 18 অনূর্ধ্ব, সবাইকে পুলিশ 24 ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আস্থা বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে মহিলা কংগ্রেসের প্রাক্তন প্রধান সুস্মিতা দেব আসামে তার প্রাক্তন দলীয় অবস্থানকে বিভ্রান্ত বলে অভিহিত করেছেন। তিনি কংগ্রেসের আসামের মিত্র এআইইউডিএফ কে বিজেপির বেটিম বলেও আখ্যা দিয়েছেন। হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই, গ্রেফতারি ন্যায্য, কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে প্রসঙ্গে বলল রায়গড়ের আদালত। পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে, একই অপরাধ তিনি যেন বারবার না করেন। এবার শুনেন বিস্তারিত খবর। বিস্তারিত খবর শোনার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিন। আয়ের সঙ্গে সম্পত্তির অসঙ্গতি, ধুবড়ির প্রাক্তন এডিসি গ্রেফতার। অসৎ উপায়ে বিশাল পরিমাণ সম্পত্তির মালিক হওয়ায় ধুবড়ি জেলার প্রাক্তন অতিরিক্ত জেলা শাসক সাইবার রহমানকে মঙ্গলবার পুলিশ গ্রেফতার করেছে। 2002 সালের এসিএস আধিকারিক সাইবার রহমানকে দুর্নীতি নিবারক ও তদারকি শাখা গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলে অভিযোগ দাখিল করা হয়েছিল। এ প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে তার বিরুদ্ধে অসৎ উপায়ে বৃহৎ পরিমাণ সম্পত্তি আত্মসাৎ করার প্রমাণ পেয়েছে। এই আধিকারিকের আয়ের উৎস থেকে 95% অধিক সম্পত্তি ধরা পড়েছে। ধুবড়ির এই প্রাক্তন অতিরিক্ত জেলা শাসকের অস্থাবর সম্পত্তির মূল্য 6,38,12,188 টাকা। এর বিপরীতে এই আধিকারিকের স্থাবর সম্পত্তির পরিমাণ শুধু অসামঞ্জস্যই নয়, এই সম্পত্তির পরিমাণ চোখ কপালে ওঠার মতো। রাজ্যের মোট 89টি স্থানে এই আধিকারিক নিজের ও তার দুই স্ত্রীর নামে জমি ক্রয় করেছেন। তার নামে থাকা রেজিস্ট্রিকৃত মোট জমির মূল্য 100 কোটি টাকার থেকেও বেশি বলে জানা গেছে। হোম থেকে পালালো পাঁচ, পরে উদ্ধার। শিলচরের উজ্জ্বলা হোম থেকে সোমবার পালিয়ে গিয়েছিল পাঁচজন, তাদের চারজনই 18 অনূর্ধ্ব, সবাইকে পুলিশ 24 ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কাছাড়ির পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন কেন তারা এভাবে হোম ছেড়ে চলে গেল, পেছনে অন্য কারো মাথা কাজ করছে কিনা ইত্যাদি ব্যাপার জানতে তদন্ত চলছে। পালিয়ে যাওয়া পাঁচজনের মধ্যে একজন কিশোর, বাকিরা কিশোরী ও তরুণী। পঞ্চায়েত রোডের উজ্জ্বলা হোম কর্তৃপক্ষ জানিয়েছে সোমবার ভোরেই এরা দল বেঁধে পালিয়েছে। সকালে তারা দেখতে পান দরজা খোলা, খোঁজ খবর করে দেখা যায় একে একে পাঁচজন নিখোঁজ। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়, পুলিশ বিভিন্ন জায়গা থেকে পাঁচজনকে উদ্ধার করে। এসপি জানিয়েছেন পুলিশের হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মমতা ব্যানার্জি ছাড়া বিজেপির বিরুদ্ধে ভালো বিকল্প নেই। আজতক বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে মহিলা কংগ্রেসের প্রাক্তন প্রধান সুস্মিতা দেব আসামে তার প্রাক্তন দলীয় অবস্থানকে বিভ্রান্ত বলে অভিহিত করেছেন। তিনি কংগ্রেসের আসামের মিত্র এআইইউডিএফ কে বিজেপির বিটিম বলেও আখ্যা দিয়েছেন। তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার এক সপ্তাহ পরে আসামের মহিলা কংগ্রেসের প্রাক্তন প্রধান সুস্মিতা দেব মঙ্গলবার উত্তর পূর্বাঞ্চলে বিজেপির বিরুদ্ধে লড়াই করার কংগ্রেস দলের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ইন্ডিয়া টুডের বাংলা অনলাইন আজতক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুস্মিতা দেব আসামে কংগ্রেস পার্টির অবস্থাকে বিভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন। কংগ্রেস এআইডিইউএফ এর সাথে একটি জোটে গিয়েছিল, এখন ফলাফলের পর এআইইউডিএফ এবং কংগ্রেস বিধায়করা মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। ঘরে ঢুকে মহিলাকে খুন, কাটিগড়া থানা ঘেরাও, অবধি আটক এক।
নিজের ঘরের ভিতর থেকে এক মহিলার রক্তাক্ত লাশ উদ্ধার করলো কাটিগড়া পুলিশ। কাছাড় জেলার কাটিগড়ার করইকান্দি দ্বিতীয় খণ্ড গ্রামে সংগঠিত এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কার্যত উত্তাল হয়ে ওঠে এখানকার থানা চত্বর। মহিলার লাশ নিয়ে থানা চত্বরে উপস্থিত হন গ্রামের কয়েকশো মানুষ, সঙ্গে ছিলেন মহিলার পুত্র কন্যারাও। ঘাতকদের গ্রেফতার করা না হলে মৃতদেহ কবরস্থ করা হবে না বলে স্টাফ জানিয়ে দেন বিক্ষোভকারীরা। অবরোধ করা হয় কেএইচ রোডও। চাপে পড়ে এই ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে পুলিশ, কিন্তু তারপরও বিক্ষোভ থামেনি। প্রায় তিন ঘন্টা চলে বিক্ষোভ। পাঞ্জাব থেকে দিল্লি হয়ে আগরতলা নতুন ট্রেন। আগরতলা ও পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টের মধ্যে একটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল। 044-94 নম্বরের ট্রেনটি আগামী 30 আগস্ট থেকে তার চলাচল শুরু করবে। সেদিন বেলা 1:25 ট্রেন রওনা হবে ফিরোজপুর থেকে। বুধবার রাত 11:00 আগরতলায় পৌঁছবে। একইভাবে প্রতি সপ্তাহে সোমবার সেটি ফিরোজপুর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। প্রতি বৃহস্পতিবার সেটি 044-93 হয়ে বিকাল 3টায় আগরতলা থেকে ফিরোজপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে যাত্রা করবে। গন্তব্যে পৌঁছবে শনিবার রাত 10:40। 2897 কিলোমিটার পৌঁছতে এই ট্রেন 29টি স্টেশন দাঁড়াবে। নতুন দিল্লি, কানপুর, নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি ছাড়াও বদরপুর, নিউ করিমগঞ্জ, পাথারকান্দিতেও সেটি দাঁড়াবে বলে ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে। কোথায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র জানেন না এলাকার মানুষ। কাটিগড়ার সিওকে নালিশ। 8 মাস থেকে সরকারি আধিকারিকদের দুয়ারে দুয়ারে হাঁটলেও কাটিগড়ার লেভারপোতা প্রথম খণ্ড গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে অনেকটা বিরক্ত হয়ে পড়েছেন গ্রামের মানুষ, তবুও হাল ছাড়ছেন না। 20 আগস্ট ফের একবার সার্কেল অফিসারের দ্বারস্থ হন গ্রামবাসী। এ যাত্রায় অবশ্য কিছু আশ্বাস মিলেছে। সমাজ কল্যাণ বিভাগের কাটিগড়া আইসিডিএস প্রজেক্টের অধীনে থাকা লেভারপোতা প্রথম খণ্ডের 308 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র সরকারি নথিপত্রে চললেও বাস্তবে এই কেন্দ্রের কোনো অস্তিত্ব নেই, এমন অভিযোগ গ্রামের একাংশ লোকের। গ্রেফতারি ন্যায্য। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে সতর্ক করে বলল আদালত, হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই, গ্রেফতারি ন্যায্য। কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানে প্রসঙ্গে বলল রায়গড়ের আদালত, পাশাপাশি তাকে সতর্ক করা হয়েছে, একই অপরাধ তিনি যেন বারবার না করেন। আগামী 2 সেপ্টেম্বর নাসিক পুলিশের কাছে তাকে হাজিরা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চর মারা উচিত মন্তব্যের জন্য মঙ্গলবার রানেকে গ্রেফতার করে পুলিশ। প্রায় আধ ঘন্টা পর জামিনে মুক্তি দেওয়া হয় তাকে। রায়গড় আদালতে রানে দাবি করেন কোনো রকম নোটিশ ছাড়াই তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গ্রেফতার করা হয়েছে। মহারাষ্ট্র পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীকে 7 দিন তাদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে আর্জি জানিয়েছিল। তখন বিচারপতি জানান গ্রেফতারি ন্যায্য, হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই। এরপরই রানেকে 15,000 টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেয় আদালত, সেই সঙ্গে তাকে সতর্কও করা হয়। সংসদ বিধায়কদের বিরুদ্ধে চার্জশিটে বিলম্ব কেন, ইডি সিবিআই কে সুপ্রিম ভৎসনা। একটি মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই কে তুমুল ভৎসনা করলেন আদালত কক্ষে। প্রধান বিচারপতি এন ভি রমানা সিবিআই কে বলেন, তদন্তে যদি কিছু পাওয়া যায় তাহলে চার্জশিট দাখিল করুন, তা মুলতুবি রাখবেন না। যদিও তিনি স্বীকার করে নেন, আমরা তদন্তকারী সংস্থাগুলোকে হতাশ করতে চাই না, তাই আমরা কিছু বলছি না, কারণ তদন্তকারী সংস্থার ওপর যদি চাপ থাকে তবে আদালতের ওপরেও চাপ এসে পড়ে। শুধুমাত্র সিবিআই আদালতগুলিতেই 900টির ওপর মামলা জমে আছে। এরপরে তিনি কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন। প্রধান বিচারপতি বলেন, আমরা ভারত সরকারের কাছে একটি বিশেষ আদালতের আর্জি জানিয়েছিলাম, কিন্তু সরকার তা করতে পারেনি। তিনি আরো বলেন, তবে এটাও ঠিক, পরিকাঠামো তৈরি একটি বড় বিষয়। সারা দেশে সিবিআই আদালতগুলোতে বিধায়ক সাংসদের বিরুদ্ধে মোট 151টি মামলা ঝুলে আছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মন্তব্য, এর জন্য দেশে একটি নির্দিষ্ট নীতি থাকা উচিত। এরপরেও তিনি সিবিআই এবং ইডির মতো গুরুত্বপূর্ণ তদন্তকারী সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এটা ভালো রিপোর্ট নয় যে এক একটি অভিযোগপত্র 10 থেকে 15 বছর ধরে সম্পূর্ণ চার্জ গঠন করা হয়নি।